রূপনারায়ণ নদীতে জাল টানতে গিয়ে উঠল দেড় মন ওজনের বিরল প্রাণী। বিরল প্রাণী দেখতে ভিড় জমালো এলাকায়। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাড়াইপাড়া বড়াগড়া এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতেছিল কিছু মৎস্যজীবী। সেই জালে প্রাণীটি উঠে আসে। স্থানীয় ভাষায় একে ব্লাকুর বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়, পরে আবার জড়িয়ে যায়। তারপর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ। স্থানীয় বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। জানা গেছে, আজ থেকে প্রায় 30 বছর আগেই এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে থাকে। বলছি আপনার নাম? আমার নাম মঙ্গলবার। হ্যাঁ, বলছি এইবারে এই এই ধরনের একটা প্রজাতিকে জালে কিভাবে পাওয়া গেল? আমার ছেলে জাল আটতে গেছিল। কোথায় জাল আটতে গেছে? ওই নদীতে জাল আটতে গেছে, পড়ছে। তারপর ওই প্লেয়ার গুলো আবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতে আবার জাল টানা, আবার জালে এসে লেগে গেছে। তারপর আবার লেগে গেছে, বলে কি করা যায় স্যার, একটা জাল জড়িয়ে গেছে। তারপর ওই স্যার ডেঙায় আবার আমাকে ডাকলো, বলে বাবা কীটা দেখবো আসো। তারপরে দেখুন ওই এটা আমি কিছু ছেড়ে দিই ওখানে, লোকের কাছে ছেড়ে দিছি, ছেড়ে দিতে আবার ফেরে সে রাত্রে আবার এইখানে ওই ডাঙায় উঠে আসে। আচ্ছা, এই বুঝলাম। আচ্ছা, কী নাম জানেন না? বাচ্চাগুলো বলে কি কীটা থাক, বেঁধে রেখো তো বাচ্চাটা দেখবে সকালে। আচ্ছা, এই জন্য বেঁধে রেখে দেবো। আচ্ছা, কী করবেন? আবার আইলে ছেড়ে দেবো আবার। এর আগে কি এত এত বছর ধরে তো আমি জাল কিনি এই প্রথম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।